الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأرواح جلد مجندة فما تعارف منها اختلفا وما ترك اختلفا. رواه أبو داود بإسناد صحيح أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা পুরোদান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার জন্য তৌফিক দান করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ সর্বপ্রতি দুরুদ ও সালাম বর্ষণ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল হারামাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রূহের জগতের ওয়াদা, রূহ বলতে আমাদের একটি জিনিস আছে যেটি না থাকলে মানুষকে বলা হয় ডেড বডি। রুটা যখন চলে যায় তখন মানুষকে আর মানুষ বলা হয় না, তখন মানুষকে বলা হয় যে বডি ডেড বডি পড়ে আছে। রুট না থাকলে মানুষের কোন দাম নেই। তো রুট সম্পর্কে আগে রুটটা কি জিনিস সেটাকে জেনে নেব, তারপরে রুহের জগতের কি ছিল ওয়াদা আমাদের আল্লাহর সাথে সেই ওয়াদা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে মক্কার কুরাইশরা কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে মত অবস্থায় লোকেরা বলাবলি করতেছে এই যে মুহাম্মদ আসতেছে তাকে প্রশ্ন করা হবে। তো কিছু লোক বলতেছে যে তাকে প্রশ্ন করো না, এমন উত্তর দিবে আর কোন কথা থাকবে না তোমাদের। তো আরেকজন বলছে না প্রশ্ন করো সমস্যা কি, দেখি উত্তর দিতে পারে কিনা মোহাম্মদ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালার শরীর মধ্যে এভাবে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হচ্ছে। তো আমি বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
85 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসআলুনাকা আনির রূহ ক্বুল আর-রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা ওয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনাকে ওরা রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আল্লাহ জানিয়ে দিলেন হে নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, বলবে রূহটা কি জিনিস বলো তো মহাব্বাত, রূহটা কি জিনিস আদম থেকে নিয়ে আলাইহিস সালাম আজ পর্যন্ত পৃথিবীর কোন ল্যাবরেটরিতে ধরা পড়ে নাই যে রূহ কি জিনিস, এই রূহটা কি জিনিস কেউ ধরতে পারেনি। তো ইহুদিরা জিজ্ঞেস করবে, কুরাইশরা জিজ্ঞেস করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মোহাম্মদ বলো তো রূহটা কি জিনিস, আল্লাহ আগে বলে দিচ্ছে মোহাম্মদ তোমাদের জিজ্ঞেস করবে রূহটা কি জিনিস, রূহ এমন একটা জিনিস আল্লাহ বলছে উনি রূহ তুমি বলো রূহটা হবে আমরি রব্বি তোমার রবের হুকুম মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর জ্ঞান থেকে সামান্য জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে, এই ঢিলু দিয়ে এই সামান্য জ্ঞান দিয়ে রূহ বোঝা সম্ভব নয়, রূহটা আল্লাহর যে আল্লাহর দেওয়া হুকুম এই রূহটা শান্ত হয় আল্লাহর জিকির করলে, দেহ শান্ত হয় মন শান্ত হয় সলাত আদায় করলে সিয়াম পালন করলে, বাড়ি গাড়ি টাকা পয়সা গাড়ি সব আছে অনেক কিছু আছে আপনার ক্ষমতা আছে কিন্তু ভিতরে একটা অশান্তি নামক জিনিস রয়েছে, এই অশান্তিটা দূর হয় আল্লাহর জিকির করলে, মসজিদে আসলে মসজিদে আসলে অন্তর নরম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা শুনলে অন্তর নরম হয়ে যায় কিন্তু বাড়িতে গেলে মন পাল্টে যায়, যখন মসজিদে আসি কোরআন হাদিসের কথা শুনি আপনার কাছে কথা শুনি ওয়াজ নসিহত শুনি তখন আমাদের অন্তরটা বিগলিত হয়ে যায় কিন্তু বাড়িতে গেলে তো মন পাল্টে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনো আমার কাছে আসলে মসজিদে আসলে তোমাদের অন্তর যেরকম নরম থাকে আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকে ঠিক তেমনি যদি তোমাদের বাড়িতে থাকতো তাহলে বাড়িতে বাড়িতে ফেরেশতা গিয়ে সালাম পৌঁছে দিত, তোমাদের বাড়িতে ফেরেশতারা সরাসরি এসে তোমাদেরকে শান্তি পৌঁছে দিত কিন্তু বাড়িতে গেলেই মন পরিবর্তন হয়ে যায়, মার্কেটে গেলেই মন পরিবর্তন হয়ে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে গেলেই মন কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়। আর এই দেহ মানুষের শরীরের মধ্যে দুটি জিনিস, একটি হলো রূহ আর একটি হলো দেহ, দেহ শান্ত হয় দেহ হলো কিসের তৈরি মাটির তৈরি, এই মাটির তৈরি দেহ শান্তি হয় কিসের, মাটি থেকে উৎপন্ন খাবার ধান মাছ চাউল গম জল ইত্যাদি করে হয় মাটিতে হয়, কাঁঠাল কলা আম জাম লিচু বিভিন্ন রকমের ফল ফুলে হয় মাটি থেকে হয়, মাটির তৈরি দেহ মাটির তৈরি খাবার খাইলে দেহটা কি হয় শান্ত হয় ভালো বিছানা পাইলে দেহ আরাম পায়, কিন্তু রূহ আরাম পায় আল্লাহ বলছে রূহটা হলো আল্লাহর হুকুম আর এটা আল্লাহর হুকুম পালন করলে শান্তি পাবে, অন্যথায় পৃথিবীর কারো কাছে তোমরা শান্তি পাবে না। একজন ইহুদি ডাক্তার রূহ গবেষণা করে এই তো মানুষটা চিন্তা ছিল এখন তার শ্বাসটা বন্ধ হয়ে গেল, মানুষ তো ঠিকই আছে মানুষ তো ঠিকই আছে কিন্তু সে কথা বলে না কেন শ্বাস গ্রহণ করে না কেন চিন্তা করতেছে, চিন্তা করতে 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 মানুষের কি হয়ে গেল কি এমন জিনিস এর নাম কি রূহটা কোথায় থাকে এর বাড়ি কোথায়, কোরআনের আয়াতটা পেয়ে গেল যে রূহ হলো আল্লাহর হুকুম, এই রূহ চলে আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে ইহুদি ডাক্তার আয়াত টিপে মুসলিম হয়ে গেল। গত কয়েক বছর আগে দুই বছর আগে তিনি ভাই তিনি
বললেন যে আমার স্ত্রী মারা গেছে 5 বছর আগে, বাবা মারা গেছে 4 বছর আগে, এরপর থেকে আমি এরকম নিয়ে পড়াশোনা করতেছি, কিন্তু কোরআনের কাছে আর আসেনি, কত দূর পর্যন্ত সে যায়নি। 3 বছর গবেষণা করেছে, রুহ নিয়ে রুহ আর খুঁজে পায় না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা শোনার পরে খুব দিয়ে বললো, ভাই এই রুহটা এই আত্মার কথা একটি কোরআনের আয়াতের মাধ্যমে সূরা বনি ইসরাঈলের 85 নম্বর আয়াতের মাধ্যমে পেলাম। 4 বছর 5 বছর কোনো রুহ খুঁজলাম, কিন্তু রুহ আমি কি জিনিস সেটাই জানলাম না। রুহ কোন ডাক্তার বলতে পারে না, কোন মাস্টার বলতে পারে না, যারা কোরআন না করে এরা রুহ সম্পর্কে জানে না। রুহটা হলো আল্লাহর হুকুম, আল্লাহ যা বলে তাই করে। রুহটা যখন বের হয়ে যেতে বলে সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। আর রুহটা কি জিনিস, এটা তোমাদের যে ইলম দেওয়া হয়েছে, তোমাদের মাথার যে ঘিলু, এই ঘিলু দিয়ে রুহ বোঝা সম্ভব নয়। তবে আল্লাহর হুকুম বোঝার চেষ্টা করল না, তাহলে তোমাদের মাথায় খারাপ হয়ে যাবে। তাহলে রুহ শান্ত হয় কিসে, আল্লাহর হুকুম মানলে। এবার বলতেছিলাম রুহের জগতে রোয়াজা কি ছিল, আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা, আদম আলাইহিসসালামের সন্তান সব যত ইহুদি খ্রিস্টান নাস্তিক যাইকর হিন্দু বৌদ্ধ অগ্নিপূজারী সবাই মুসলমান সবাই কি আদমের সন্তান, কেউ আদমের সন্তানের বাইরে নয়। মানুষ যা আছে সবই কি আদম আলাইহিসসালামের সন্তান। সূরা আরাফ 7 নম্বর আয়াত, 107 নম্বর সূরা, 172 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিকুম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ক্বালু আল্লাহ বলছে রসুল আম মুবাশশিরিন আও মুনজিরিন,
আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে
তার পিঠের মধ্যে হাত বোলালেন, বোলালের সাথে সাথে অনেক লোক কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রুগুলি পিপলিকার মতো বেঁধে গেল, সব রুগুল বেরিয়ে আসলো একসাথে। আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত কত মানুষ সেদিকে চারটে খানি কথা নেই, কেমন দেখা গেছে শেষ হোক। আদম আলাইহিসসালাম সামনে আল্লাহ পেশ করলেন, আদম আলাইহিসসালাম দেখতেছেন, এরপরে চোখের দুই চোখের মধ্যে নূরের ঔজ্জ্বল্য ঔজ্জ্বল্য সৃষ্টি করলেন, আলো সৃষ্টি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আদম আলাইহিসসালাম সামনে পেশ করছে, করার পরে আদম আলাইহিসসালাম দেখতেছেন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মানে হাও নাই এরা কেন, আল্লাহ বলেন হা নাই যুরিয়াতাকা এরা তোমার সন্তান। আদম আলাইহিসসালাম আশ্চর্য হয়েছে, এ তো সন্তান আমার। আদম আলাইহিসসালাম এবার সন্তানদের মধ্যে একটি লোক চোখে বলল, একটি লোক চোখে বলল আদম আলাইহিসসালাম, বলেন আল্লাহ এই দেখা না, এত অনেক সুন্দর দেখা যাচ্ছে। হাতে কিন্তু সরি কম বলে আদম আলাইহিসসালাম বলে যে আল্লাহ এটা কে, তখন হাতে দিলে আদম আলাইহিসসালামকে বললেন যে গেল তোমার সন্তান, এটা কি সাইয়েদানা নূহ আলাইহিসসালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন না দাউদ আলাইহিসসালাম, সরি দাউদ আলাইহিসসালাম, যে গেল তোমার সন্তান দাউদ। তো বললেন যে চেহারাটা খুব সুন্দর, একে কত বছর দেওয়া হয়েছে। এবার আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একে দেওয়া হয়েছে মাত্র 60 বছর, এটা তোমারই একটা সন্তান। তো বলে এত সুন্দর চেহারা, এত মায়া লাগতেছে, এত মায়ের তোমার আল্লাহ নির্ধারিত হয়ে গেছে। এবার আদম আলাইহিসসালাম বললেন কি তাহলে একটু বাড়িয়ে দাও, আমার 30-40 বছর দিয়ে দাও। আদম আলাইহিসসালামের বয়স থেকে আবার 40 বছর কেটে দিলেন। আদম আলাইহিসসালাম দুনিয়াতে আসলেন 960 বছর হয়ে গেছে। এবার যখন মালাকুল মওত আসছে, মালাকুল মওত আসার পরে আদম আলাইহিসসালাম বলছেন যে আল্লাহ আমার বয়স এখনো 40 বছর বাকি আছে। মালাকুল মওত কে আদম আলাইহিসসালাম বলতেছে যে এখনো তো 40 বছর বাকি, আমার হাত দেয় 1000 বছর। আদম আলাইহিসসালাম কি বললেন ভুলে গেছেন, কারণ অনেকদিন আগের কথা, তো 960 বছর আগের কথা, বতারও আগের কথা। আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসতে মালাকুল মওত আসার সাথে সাথে হ্যাঁ আমার বয়স তো মাত্র 960 আর 40। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদা আদা যুররিয়াতাহু। আদম আলাইহিসসালাম অস্বীকার করলে তার সন্তান না অস্বীকার করে, ওয়ানাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতাহু, আদম আলাইহিসসালাম ভুলে গিয়েছিলেন তার সন্তান নাম ভুলে যায়। ভুলে গেছিল তার সন্তান নাম ভুলে যায়, আদম আলাইহিসসালাম অস্বীকার করেছিল তার সন্তানরা অস্বীকার করে, আদম আলাইহিসসালাম ত্রুটি বিচ্ছুতি করেছিল তার সন্তানরা ত্রুটি বিচ্ছুতি করে। কিন্তু আপনি বলেন হ্যাঁ হুজুর আমি ভুল করবো, মানে হুজুর আমি ভুল করে গেল, হুজুর কি ভুল হয় নাকি? আরে হুজুর বলেন আদমের বাচ্চা, আদমের বাচ্চাদের তার ভুল হবে, ইবলিসের বাচ্চাদের তার শুধু ভুল হবে, আর ফেরেশতার বাচ্চাদের ফেরেশতার কোনো ভুল হয় না, ফেরেশতাকে আল্লাহ যা বলে তাই করে, ফেরেশতাকে আল্লাহ যা বলেন তাই করেন, আর আদমের ভুল হবে, কারণ আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম ভুল করেছে তার সন্তানরা ভুল করে আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম অস্বীকার করেছিল তার সন্তানরা অস্বীকার করে, মানে ভুলে গিয়েছিল মেমোরি দুর্বল আদম সন্তানের, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। ভুলে যায় নিসিয়ান মানে ভুলে যাওয়া, ইনসান শব্দের একটা অর্থ হলো নিসিয়ান মানে ভুলে যাওয়া। আদম সন্তান ভুলে গেছেন আল্লাহর সাথে ওয়াদা দিয়েছিল শিরিক করব না, কিভাবে ওয়াদা দিয়েছিল সেটা আল্লাহই ভালো জানেন। আপনাদের মনে আছে নি কারণ কাছে ওয়াদা দিয়েছিলাম শিরিক করব না, কেন মনে আছে? হাদিস পড়ার আগে আমি তো জানতাম না যে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি আমরা, আল্লাহ বলছেন আলাস্তুকে রব্বি, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের রব, তাহলে আল্লাহ সাক্ষী গ্রহণ করে নিয়ে গেছেন, তাহলে বিপদ এখন আমাদের, আমরা যদি না বলি। আর এই যে দেখেন দুনিয়াতে পরিচয় ঘটে না মানুষের সাথে,
আমার বাড়ি অনেক দূরে আপনার সাথে পরিচয় হয়ে গেছে সে। এটা কেন? আমরাও 4759 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আরওয়াহু জুলুদুম মুজান্নাদা ফামা তাআরুফু মিনহা ইখতালাফা ওয়া মা তারাকা ওয়া ইখতালাফা। আল আরওয়াহু জুলুদুম মুজান্নাদা, আরওয়ার জগতে আলমে আরওয়ার জগতে রূহগুলো ছিল বিভক্ত, মানুষের রূহগুলো কি ছিল বিভক্ত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতে যে সমস্ত রূহ একজনের সাথে আরেকজন কথা খেয়েছে সাক্ষাৎ হয়েছে, মানে পিপড়া লোকখানে রূপ পালন করছে, দেখা হয়েছে, বা ওই রূহের জগতে যার সাথে যার পরিচয় হয়েছিল দুনিয়াতে তার সাথে তার পরিচয় হয়েছে, আর রূহের জগতে যার সাথে যার পরিচয় হয়নি দুনিয়াতে তার সাথে তার পরিচয় হবে না। এবার আপনি হিসাব করেন যে কোথায় কোথায় সিন্ধি বাংলাদেশ আর কোথায় থাইল্যান্ড আমেরিকা, ওখানে গিয়ে মানুষের মধ্যে পরিচয় হয়, বাংলাদেশের মধ্যে পরিচয় হয় না? ফোন করছে আফ্রিকা থেকে, থাইল্যান্ড থেকে, মালদ্বীপ থেকে, অথচ সেখানে যায় নাই কোনোদিন, দেখি নাই তার সাথে কথা। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রুহের জগতে যার সাথে সাক্ষাৎ হয়েছে দুনিয়াতে এসে তার সাথে সাক্ষাৎ হবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেক সুন্দর চেহারা মানুষ, অথচ তার সাথে কথা হয় না, মন চায় বলতে কিন্তু হয় না। কেন? আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহের জগতের সাথে সাক্ষাৎ হয়, রুহের জগতে যার সাথে সাক্ষাৎ হয়েছে দুনিয়াতে তার সাথে মরার আগে একবার একবার হবে সাক্ষাৎ। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। অনেক আলেমকে চিনি কথা বলতে বলে যায়, এই যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেল, অনেক বড় চেয়েছিল তার সাথে কথা বলতে, কিন্তু সবই চিন্তা ভাবনা করলাম যে একবার নিয়ে আসবো, তো আর হল না, উনি দল চলে গেলেন দুনিয়াতে। তখন এই হাদিসের মিশন আসলো, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহের জগতে যার সাথে কথা হয়েছে সাক্ষাৎ হয়েছে দুনিয়াতে তার সাথে সাক্ষাৎ হবে, কিন্তু দুনিয়াতে তার সাথে রুহের জগতে তার সাথে সাক্ষাৎ হয়নি। আপনি যত চেষ্টা করেন কাজ হবে না, তার সাথে আপনার সাক্ষাৎ হবে না। আর ওই রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা আমার কাছ থেকে নিয়েছিলেন, আপনার কাছ থেকে নিয়েছিলেন, পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে নিয়েছিলেন, সহিহুল কাবে 8123 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন মানুষকে জাহান্নাম থেকে উঠানো হবে যার সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। উঠিয়ে আবু মালিক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া কাবিরু রাজুল মিন আহলিন নার, জাহান্নাম থেকে একজন মানুষকে উঠানো হবে ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন জাহান্নামে দেওয়ার পরে একজন মানুষকে আল্লাহ উঠাবে, উঠানোর পরে বলবেন, হে বান্দা তুমি বলো, মনে করো সারা পৃথিবীর মালিক এখন তুমি। কিসের মালিক? সমস্ত পৃথিবীর মালিক এখন তুমি। তোমাকে যদি বলা হয় কি বলা হয়? তোমাকে যদি বলা হয় সমস্ত পৃথিবীর বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও কিনা, কথাটা খেয়াল করো, জাহান্নাম থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন শাস্তির ব্যক্তিটাকে ধরবে, আল্লাহ বেশি শাস্তি বলা হয় নাই, সামান্য শাস্তি দেওয়া হয়েছে জাহান্নামের মধ্য থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে ধরে জিজ্ঞাসা করবেন, বলে তুমি বলো সারা পৃথিবীর মালিক যদি তুমি হও সমস্ত পৃথিবীর বিনিময়ে কি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? তখন সে বলে আল্লাহ সারা পৃথিবীকে আরো কিছু যদি হয় তাহলে তবু আমি বাঁচতে চাই, জাহান্নামের আজাব আমার সহ্য হয় না আল্লাহ। কেমনের দিন তখন সে বলবে, আল্লাহ বলবে না 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 আমি তোমার কাছে আরো কম চেয়েছিলাম, আমি শুধু তোমাকে বলেছিলাম
শেষ পর্যন্ত সবই পূজা করেছিলে, আমার সাথে শরীক করেছিলে, তখন সে বলবে আল্লাহ আমি বাঁচতে চাই। তখন আল্লাহ বলবে আজকে আর কাজ হবে না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে নিশ্চয়ই তারা শিরিক করে, ফাকাদ হারামাল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ওমা লিজ্জালিমিনা মিন আনসার, জালিমের জন্য যারা শিরিক করে তারা হলো জালিম, যারা শিরিক করে তারা আল্লাহর প্রতি জুলুম করে হলো জালিম। ওদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। শিরিক করলে আল্লাহর প্রতি জুলুম করা হয়, শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়। ভাস্কর্য পূজা, স্ট্যাচু অফ লিবার্টি আমাদেরকে পড়ানো হয়েছে, এটা ভাস্কর্য, এটা মূর্তি দেখো, এটা ভাস্কর্য, সারা বলেছে ভাস্কর্য, এটা মূর্তি নয়, জি এটাই মূর্তি। ডিজিটাল লাইফ দিয়ে পূজা শুরু করেছে মানুষ, এটা ভাস্কর্য, এটা মূর্তি নয়। এই মূর্তিকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়া হবে, আপনাকে দেওয়া হবে। মূর্তি আপনার কোন উপকারে আসবে না। কবরের মধ্যে যে সমস্ত মানুষের কাছে চাওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে, বান্দা আমি তোমাকে নিষেধ করেছিলাম শিরিক করার জন্য, তুমি শিরিক করেছিলে, তুমি আমাকে বাদ দিয়ে সারা জালালের কাছে মাত্রা চেয়েছিলে, মসজিদ থেকে নির্বাচন শুরু করনি, শুরু করেছো ছিলেন কে এখানে কথা বলার কোন সুযোগ নেই।
আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে বান্দা আমি তোমার কাছে ওয়াদা দিয়েছিলাম তুমি শিরিক করবে না, সেই তুমি আমার সাথে শিরিক করেই ছেড়েছো। হিন্দুরা পূজা করে খাবার সামনে, হিন্দুদের মধ্যে হাত আছে পা আছে সামনে নিয়ে খাবার দেয়, এটা যুক্তি আছে। কিন্তু মুসলমান পূজা করে খাবার পূজা। আপনি বলেন তো আমি যারা শহীদ হয়ে গেছে যাদেরকে আমরা শহীদ বলি দেশের জন্য, তার জন্য আমরা যদি দোয়া করি, আমরা এখানে সবাই মিলে দোয়া করলাম যে আল্লাহ যারা মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তুমি তাদেরকে মাফ করে দাও। সবাই মিলে দোয়া করলাম এটা একটা, আর সারা গ্রামের মানুষ মিলে তাদের কোমরে ফুল দিল কুটালাম। মানুষের খোঁজ খবর নেয় না, মানুষ মরা মানুষের খবরে গিয়ে ভুল দেয়, আল্লাহকে অপমান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলেছেন, কি বলেছেন যে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ যখন যাবে, সহিহ তিরমিজি দ্বিতীয় খণ্ডে 383 পৃষ্ঠায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আতাইনা ইয়া ইব্রাহিম হে আদমের সন্তান ইন্নাকা লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খতায়া, আদম সন্তান পৃথিবী ভর্তি আসমান এবং জমিন ভর্তি করে তুমি যদি আমার কাছে কোরআন নিয়ে আসো, কথাটা বোঝার চেষ্টা করবে। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের কুদসি আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিন ভর্তি করে যদি আমার কাছে কোরআন নিয়ে আসো, আমি তোমার কাছে আসমান এবং জমিন ভর্তি করে ক্ষমা নিয়ে আসবো, আমি তোমাকে কিয়ামতের দিন ক্ষমা করে দেবো। কিন্তু তার মধ্যে যদি শিরিক না থাকে, শিরিক যদি না থাকে, আল্লাহ আসমান এবং জমিন ভর্তি করে ক্ষমা নিয়ে আসবেন, বান্দাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ কত দয়া আপনি দেখেন। কিন্তু শিরিক যদি থাকে, এক গ্রামের তার পরিমাণ শিরিক যদি থাকে, সমস্ত আমল বাতিল হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। শিরিক কি জিনিস? হজ করেছেন 7 বার, 10টা 50টা মসজিদ করেছেন, 10টা মাদ্রাসা করেছেন, লক্ষ লক্ষ টাকা দান করেছেন, 80 বছর বয়স। আপনি হজ করে আসার সময় গুলিস্তানে গিয়ে কি জানি বলা গোলাপ সাহেব বাজারের মধ্যে 25 পয়সা দান করে দিলেন, 25 পয়সা নয় কি চালের দ্বারা, একটা চালের দ্বারা যদি এভাবে সিটিয়ে দেন, দেওয়ার সাথে সাথে আপনার সমস্ত নেকি নাই হয়ে যাবে। আল্লাহর কসম, একটি নেকি থাকবে না, এর নাম শিরক। আল্লাহ বলেছেন আসমান জমিন ভর্তি করে পাক দিয়ে এসে কোনো সমস্যা নাই, এর মধ্যে যদি শিরিক না থাকে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, কোনো সমস্যা নেই। শিরিক যদি দুনিয়াতে ক্ষমা চাওয়া যায়, আমি আল্লাহর কাছে এইভাবে তওবা করেছি, আল্লাহ আমি আর এই কাজ করব না, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই কথা বলে যদি শিরিক আর না করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যদি কিনা মানুষ শিরিক নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তাকে আর ক্ষমা করা হবে না, তার এখতিয়ারের মধ্যে থাকবে না। আপনি বলবেন যে ক্ষমা হবে কিনা, আপনি কিভাবে বলেন? যদি হয়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত কি হারাম, আল্লাহ বলেছেন। দুনিয়াতে বেঁচে থাকতে ক্ষমা নিতে হবে, ওখানে আর ক্ষমা হবে না, এরা চিরস্থায়ী জাহান্নামী, এরা চিরস্থায়ী জাহান্নামী। ওই যে সিলওয়ালা এরা সিল কেন, আল্লাহর আইন বাদ দিয়ে ধরে ইহুদি খ্রিস্টানের আইন গ্রহণ করেছেন,
সাবধান, শিরিক করবে দুনিয়াতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তবু তোমরা শিরিক করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু কি রুহের জগত ওয়াদা দিয়েছেন, দুনিয়াতে মানুষ যখন আসে সহিহ বুখারী 1357 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান প্রত্যেকটি আদম সন্তান ফিতরাতের উপর ইসলামের উপর জন্মগ্রহণ করেন, কুল্লু মাউলুদিক ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, বাবা হবে যখন বিধানিহি আও মাজিসানিহি আও মিনাসিরানিহি, তার পিতামাতাকে ইহুদি বানায়, তার পিতামাতাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতাকে অগ্নি প্রদানে বানায়, পিতামাতার কারণে সন্তান নষ্ট হয়, সন্তান ইহুদি হয়, খ্রিস্টান হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, এখন আবার আপনাকে সব সরিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমরা ওয়াদা দিয়েছিলাম, কিসের ওয়াদা, কোন সময় রুহের জগতে আল্লাহর কাছে আমরা ওয়াদা দিয়েছিলাম, কোরআনেও আছে হাদিসেও আছে, মানুষ আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিল রুহের জগতে, মানুষ যখন পিপীলিকার মতো হাঁটাহাঁটি করত তখন আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন আমরা বলেছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের রব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ওয়াদা দিয়েছিলেন যে আদম সন্তান আমার সাথে কাউকে শরীক করিও না, যদি করো তাহলে তোমার সব শেষ, পৃথিবীর কোন মানুষ তোমাকে বাঁচাতে পারবে না, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচাতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নবী বললেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমি দেখবো। চাচা আর বলতে পারলেন না, চাচা আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন যে আমি আবু তালেবের ধর্ম উপর চলে গেলাম, মোহাম্মদের ধর্ম নিয়ে পারলাম না, কোন কাজ হবে না, কেউ সুপারিশ করতে পারবে না। তো রুহটা কার হুকুম, আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুম যেটা চলে সেটা নাকি পীর সাহেব আর সিনিয়রে ভেদে 12/15/20 2006 সালে এসাক প্রকাশনী থেকে ছাপা হয়েছে, কি নাম করলাম, ভেদে 12/15/17 একটা ঘটনা আছে, আল্লামা শামসুদ্দিন তাবরিজি তিনি রাস্তা দিয়ে চলতেছিলেন, এক ঝুপড়ির মধ্যে অন্য একটি গুলি কাঁদতেছিলেন, নেটে সার্চ দিয়ে বইটা নামিয়ে পড়ে দেখবেন, এটা পীর সাহেবের লেখা বই, তোর মধ্যে লেখছে শামসুদ্দিন তাবরিজি রাস্তা দিয়ে চলতেছিলেন, চলতে চলতে ঝুপড়ির মধ্যে দেখলেন এক জ্বলন্ত গুলি একটা লাশ নিয়ে কাঁদতেছেন, ও গুলি কাঁদো কেন, গুলি বলতেছে আমার একটি ছেলে ছিল, ছেলে মারা গিয়েছে, ছেলেটি আমাকে দুধ দহন করে খাওয়াইতো, ছেলে মারা যাওয়ার পরে এখন নাতি আছে, নাতির বয়স 12 বছর, নাতিটি আমাকে দুধ দহন করে খাওয়াচ্ছে, কিন্তু নাতিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর কি কাজ, আমি এখন কি খাবো। তখন বুড়িকে বললো শামসুদ্দিন তাবরিজি যে বুড়ি কথা কি সত্য, বুড়ি বললেন হ্যাঁ 100% সত্য, বুড়ি বললেন 100% সত্য, তখন শামসুদ্দিন তাবরিজি বললেন তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যা, আমার হুকুমে জিন্দা হয়ে যা, জিন্দা হয়ে গেল। নাতি ওকে বললো আমার দাদু কোথায়, আমার দাদু কোথায়, আমার দাদু কোথায়, তখন বললো আমি তোমার দাদু, তুমি কিভাবে জিন্দা হলে, তো বুজুর্গ আমাকে বাঁচালো কিভাবে বাঁচালো, বুজুর্গকে বাচ্চা ধরে নিয়ে গেছে, বাচ্চা কি করছে ধরে নিয়ে গিয়ে এবার জিজ্ঞেস করছে তুমি কিভাবে বাঁচালে, তখন বুজুর্গ বলছে শামসুদ্দিন তাবরিজি, তা আমি বলছি কুম বিজনি আমার হুকুমে চিন্তা হয়ে যা, তখন বাচ্চা বলছে বাচ্চা ছিল তাও নিম্পতি, তুমি যদি বলতে কুম বিজনিল্লাহ তাহলে না কতই ভালো হতো, তখন বলছে ওকে আবার কি জিজ্ঞেস করবো, ওকে আন্দাজ নেই, এটা হলো হকপন্থী পীরের লেখা বই, বলছে ওকে কি জিজ্ঞেস করবো, ওর কি আন্দাজ নেই যে বুড়ি কি খাবে, ওর তো হোশ নেই যে বুড়ি খাবে কি, ওর তো কেউ নেই, যে বইয়ে লেখা কথা আপনি দেখেন আমার কাছে বই আছে, বলছে কি যে ওর কি আন্দাজ নেই, আল্লাহ নাকি আন্দাজ নেই, আল্লাহ নাকি হোশ নেই, ওই পীর হলো হকপন্থী পীর,
وعلى آل إبراهيم إنك حميد مجيد.